बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। Happy birthday to you, life, happy birthday to you, life, happy birthday, happy birthday, happy birthday to you, life. গতকালকে লাইফার জন্মদিন গেছে। আচ্ছা, এই জন্মদিনে মনে পড়ে গেল, আগামী 9ই অক্টোবর আমাদের কিন্তু কৃষাণুর জন্মদিন। হ্যাঁ, গত বছর কৃষাণুর জন্মদিন নিয়ে আজ অবধি মানে কৃষাণু বাবা যারা টাকা তুলেছে, কৃষাণুর মায়ের সাপোর্টার্সরা মানে সেই বিষয়টাকে আজও স্টিল এক বছর বিক্রি করে করে টাকা ঢুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাথরুম পায়খানা সব বানিয়ে বেছে, যে অন্তত এইটা বলে হাগাটা তো আমরা ভালো জায়গায় হাগি আর কি। হ্যাঁ, যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে জন্মদিনের সিজন যাচ্ছে। হ্যাঁ, আমার চিনুরও জন্মদিন আসছে, মানে এই অক্টোবর মাসটা বেশ জন্মদিন জন্মদিন, মানে সমস্ত ফেস্টিভ্যাল না এই টাইমটা থেকে স্টার্ট হয়ে যায়, তো বেশ ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ফিলিংস, একটা গন্ধ চারিদিকে যেন একটা মম করে, তার সাথে জন্মদিনের তারকা লেগে গেলে তো একদম সোনায় সোহাগা। তো প্রথমে তো আমরা ফোকলার জন্মদিন দিয়ে শুরু করেছিলাম, তারপরে বাবা ফোকলা কি রে, হ্যাঁ রে, এই কালির পোচ, ফিল্টার মেরো 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 মেরে, একবারে তুই নাকি আবার একা হয়ে যাচ্ছিস, কবে থেকে, মানে তোর যারা সাঙ্গ পাঙ্গ লাঙ্গ আছে তারা তো অবাক হয়ে যাচ্ছে, ওমাই জব টাইপস, এ দিনের মধ্যে কতবার সঙ্গহীন হয়, একাকিত্ব ফিল করে, কি রে এই সপ্তাহে যাইনি, গামলু যাইনি দেখা করতে, আহারে কি কষ্ট তোর, তোকে দেখি আমাদের বেশ কষ্ট, মাসিকে দেখি, মাসি কিন্তু আজকে পুনরায় নেল পলিশ পড়েছে আর আমি নেল পলিশ খেয়ে ফেলেছি, যাই সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ফিস কষা মাসি যেদিন যেদিন কালারিং নেল পলিশ পরে তখন কিন্তু ক্যামেরা ফোকাস করো ফোকাস করো, তখন কিন্তু ক্যামেরা কিন্তু সম্পূর্ণভাবে ফিস কষা মাসির নোকের ওপরে ভর করে থাকে, ঠিক আছে, যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমাদের লাইফার কালকে জন্মদিন গেল, নিজের জন্মদিনে ভরপেটটা মিষ্টি এনেছে, ঠিক আছে, দারুণ মানে ভরে ভরে মিষ্টি এনেছে, আমি খালি ভাবছি কিছু মিষ্টি খেতে পারি, মানে গা গুলায় না, একজন ওখানে কমেন্ট করেছে, আই থিঙ্ক সীমন্তিকা কমেন্ট করেছে যে আপনাদের বাড়িতে প্লেট বাটি চামচ কিচ্ছু নেই, ডাইরেক্ট খাবারে হাত দিয়ে, আমার বিভৎস বিচ্ছিরি লাগে, একটা খাওয়ার সিস্টেম আছে, তুমি খাবার অবশ্যই সাজিয়ে গুছিয়ে টেবিলের উপর রাখো, মানুষ ওখান থেকে তুলে নাও, একটা বাটিতে নাও নিয়ে খাও, ওই যে হাত ডুবিয়ে সেটা খাওয়া, মাঝে মধ্যে আমার সানিচি নো করতে যায়, তখন বলি এরকমভাবে খাস না, বাটি নে প্লেট নে, এগুলো ম্যানার্স, অ্যাকচুয়ালি এগুলো ম্যানার্স, এগুলো বেসিক জিনিস যেগুলো গোড়া থেকে শেখাতে লাগে, আর চক্রবর্তী পরিবারে গোড়া থেকে কী কী শিখিয়েছে সেটা নিয়ে তো আর দ্বিতীয়বার আলোচনার বিষয় না, যাই হোক সেটা বড় কথা না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের গামলা রানি কিন্তু আজকে ভিডিও দেয়নি, তো অমাবস্যা দেবীর ভিডিওটা যেটা দেখলাম সেই ভিডিওটাতে আমার চোখের মধ্যে মানে এরকম দিয়ে গেল একটা জিনিস, এক তো লাইফার জন্মদিন, আর এই লাইফার জন্মদিন সোনার জন্মদিন, সোনার জন্মদিন, সোনার জন্মদিন, এই সোনার কথা শুনে শুনে কানে জাস্ট পোকা পড়ে গেল। হ্যাঁ, মানে বলছি তো বলছি বলছি তো বলছে, আরে বাবা ঠিক আছে দেখি না, আপনার সোনার যেরকম জন্মদিন হচ্ছে আপনার মেয়েরও একটা সোনা ছিল মানে আছে এই যে চট্ট, সেটারও 9 তারিখে জন্মদিন, দেখি না আপনাদের কী কী আয়োজন থাকে বাচ্চাটার জন্য, মায়ের কী কী আয়োজন থাকে, বাবা 9 তারিখেই তো প্রায় বাচ্চা হাতে পায় 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 পায়, আমরা তো শুনেই মানে পাগল হয়ে যাচ্ছিলাম যে জন্মদিন চ এবার মনে হয়, মানে দালাল তো বলেই দিল, ডিক্লেয়ার করে দিল একবারে, যে একবারে 9ই অক্টোবর, হুজ নোজ যে বাচ্চা হয়তো ওর মায়ের কাছেই থাকবে আর ওর মাই হয়তো বড়ো সড়ো করে, মানে ভীষণ ওর টেলিপ্যাথি খেলার একটা মানে ওর রে আছে, ও খেলতে ভীষণ ভালোবাসে, চুকিত কিত চুকিত কিত, মানে লাগুক না লাগুক তুক্কা করে মেরে দিই, আর কালকে দেখেছিলে ওই মুজরাবালিদের মতো সাজ সেজে ওই ছ্যাদ্রানো ওই লিকেজ বালির ঠোঁট নিয়ে ও 14 বার নাইটিকে এমন করছে, 14 বার নাইটিকে এমন করছে, তবুও ওর মনে হয় না যে গায়ে একটা ওড়না দিয়ে, মানছি তোর কিছু নেই, তারপরেও
তারপরেও মানে যখন বলছিস অ্যাটলিস্ট একটা ওড়না দিলে একটা শালীনতা বোধ। স্লিপলেস আমাদের ড্রেস একরকম, বাট নাইটিটা কোথাও না কোথাও মানে চক্ষু লজ্জার মতনই লাগে, এই যে এটা হাতালা নাইটি, তারপরেও যেন মনে হলো এই যে হাতালা, তারপরেও যেন মনে হলো যে গায়ে একটা ওড়না দিয়ে বসি, ভালো লাগে। ভালো লাগে, তাই যাই হোক সেটা কথা না, যার যার রুচি, আর ওর রুচি নিয়ে তো তো সেটা তো দেখছি। লিকেজ ভ্যালি কিন্তু আমাদের একটার পর একটা কিন্তু বাথরুম অর্গানাইজেশনের অ্যাক্সেসরিজ কিনে যাচ্ছে, বিকজ ওকে বাথরুম কিচেন অর্গানাইজেশনের সমস্ত অ্যাক্সেসরিজ কিনে যাচ্ছে। তো একজন কেউ কমেন্ট করেছে যে কেসের জন্য টাকা তুলে সেটা নিয়ে, ও বাবা ভীষণ গায়ে লেগেছে সব হিনালগুলো। হ্যাঁ দীপ্তিদির কথা হচ্ছে, সমস্ত হিনাল পাবলিকগুলো এখানে ডিফেন্স করতে চলে এসেছে, ঠিক আছে, যে কেন ও কি মোটা টাকা ইনকাম করে না, বলছি যে তো মোটা টাকা যখন ইনকাম করে তো এই কিউআর কোড মেরেই মোটা টাকা আবার তুলতে হয়েছিল কেন, তুলতে কেন হয়েছিল, সবাই ওকে দেখে হিংসায় মরে, ওই মরণদোষীটার মধ্যে যে কী আছে যে লোকে ওকে হিংসায় মরে যাবে, মানে অ্যাটলিস্ট একটা মানে কী বলবো কোয়ালিটি, একটা কোয়ালিটি বিশ্বাস করো ওই একটা মানুষ আছে যাকে দেখে ওর কোনো কোয়ালিটি নিতে কারুর বিন্দুমাত্র রুচি আসবে না, রুচি আসবে না, যে নিজে অকর্মণ্য অথচ লোককে জ্ঞান দেয়। যাই হোক, তো আমাদের এই লিকাজবালি দালাল তো জন্মদিনে মায়ের কাছে জেলে যাচ্ছে, মা ধুমধাম করছে সবই বলে দিল। তো এবার গামলাকে বলি, দেখ এই সেই হ্যানা ত্যানা অনেক উৎসব পার্টি সমস্ত করলি, আর এদিকে তোর মা বলছে যে জানোই তো বড় করে করতে পারলাম না কারণ মন মেজাজটা ঠিক নেই। লাইক সিরিয়াসলি অমাবস্যা দেবী, লাইক সিরিয়াসলি যে মন মেজাজ ঠিক নেই কিসের জন্য, মেয়ের সংসার ভেঙেছে তাই, ও আজকে মনে পড়লো, ও ওই জন্য সেলিব্রেশন হয়নি, না হলে হতো, বাবা কত দয়া মায়া আপনাদের অঙ্গ অঙ্গ মেয়ে ভীষণ পরিমাণ ভীষণ, যে না সেই জন্য সেলিব্রেশন হলো না, ওই যতটুকু পেরেছি করেছি ততটুকুই করেছি, মানে একটা গুলবাজি মারার একটা ফেকুচান্দের মতন কথা ফেকারও একটা মানে লিমিট থাকে অ্যাটলিস্ট। তো গামলাকে বলছি দেখ সবই তো পালিত হচ্ছে, দেখ তোর মা তোর দাদার মানে তারই সন্তানের কি সুন্দর জন্মদিনের ব্যাপার, তোর কোনো সময় মনে হয় না না, তুই তো গত বছর ছেলের জন্মদিনের কোনো রকম কমিউনিটি পোস্ট, আবার বলতে গেলে বলবে কি হ্যাঁ হ্যাঁ মায়ের ভালোবাসার জন্য কি কমিউনিটি পোস্টটা খুবই পরিমাণে গ্রাহ্য, অথচ আমার ফোকলার প্রতি আমার টু মাচ যে লাভ আছে সেই লাভটা এক্সপ্রেস করার জন্য কিন্তু আমাকে কমিউনিটি পোস্ট দিতে হয়, এটা একটা মায়ের মাতৃত্ব দেখানোর জন্য কমিউনিটি পোস্ট নেভার এভার এভার। যারা এই লজিকের মা মাসি করে দিচ্ছে, মাদার সিস্টার করে দিচ্ছে, তোমাদের 108 বুঝতে পেরেছ। তো যাই হোক, এবার সেই সময় এই মায়ের কোনো সময় মনে হয় না যে আমার সন্তানটার জন্মদিন আমি আমার সন্তানটার জন্য কিছু করি না করি, রূপোর আন্টি আংটি তো মনে ছোটো হয়ে গেছে, যে প্যান্ট জামা কিনে এনেছে সেটাও মনে হয় ছোটো হয়ে গেছে, যাই হোক ঠিক আছে, এ কিছু করার নেই না, এগুলো ও অ্যাকচুয়ালি ওর কাছে এগুলো বদার করে না, ওর কাছে এই ফিলিংসগুলো বদার করে না যে একটা মা একটা সন্তানের জন্য, ও নিজেই ওর বাপিকে দেখে একবার চোখে কুঁকে হয়ে যাচ্ছে। একবার এই জায়গাটাতে একবার আমাদের লাইফার বউ সরু চাকলির চোখখানা একবার দেখো, একবার দেখো 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 দেখেছ, দেখলে ওর চোখখানা দেখলে, এইভাবে তাকিয়ে আছে গামলার দিকে, ওর মুখটা আজকে আমার ঠিক মনে হলো না, এটা আও ভক্তি কাপুর ব্লগে দেখলাম, মুখটা কিন্তু একদম আমার ওর ঠিক মনে হলো না, মানে বাপিকে দেখে এই এত বড় আদামড়ি খাসি মেয়ের এই নাকু 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 পানা ও সহ্য হচ্ছে না, ওর সহ্য হচ্ছে না, মানে ওর স্বামীর জন্মদিন মানে কি বলবো, আজকে কিছু তো একটা হয়েছে যেটা ওর পছন্দ হচ্ছে না। দেখো আমরা অনেক জিনিস দেখেছি অন ক্যামেরা, অন ক্যামেরা মানুষের মুখে হাসি রাখতে হয় কারণ আমাকে ভিডিওটা পাবলিকের কাছে প্রেজেন্ট করতে হবে, বাট অফ ক্যামেরা, অফ ক্যামেরা কিন্তু সেই জিনিসটা কিন্তু অন্যরকম থাকে, মন অন্যরকম থাকে, মেজাজ অন্যরকম থাকে, অ্যাকচুয়াল রূপটা সেই সময় বোঝা যায়, বোঝাতে পারছি, তো এটা তো বুঝতে পারলাম। তার মধ্যে আবার ব্যাক টু অমাবস্যা দেবীর ব্লগে মিষ্টি আনা হয়েছে, সেই মিষ্টি খেলো, এক তো ওই বেলায় ঘুম থেকে উঠলো, দুধ চা খেলো, তারপরে মিষ্টি খেলো, মিষ্টি কলা মলা সব খাচ্ছিলো,
আচ্ছা, ওই মিষ্টি খাওয়ার পরে ও আবার টপাক করে মিষ্টি একটা মুখে দিয়ে ও বেসিনের কাছাকাছি মুখ ধুতো, ওইখানে গামলার বডি পশ্চারটা একবার দেখো, ওর পেটের সাইজটা দেখো, দূর থেকে দেখে যে কেউ বলে দেবে যে ও প্রেগনেন্ট, ওর পেটটা এমন হয়ে আছে, তোমাদের বিশ্বাস না হলে তোমরা গিয়ে একবার দেখো, পুরো ওভাল শেপ মনে হচ্ছে, যেন মনে হচ্ছে একটা মানে বেবি বাম ছোট্ট মতন, এটা আমি মানছি যে হয়তো প্রেগনেন্ট ফ্রেগনেন্ট কিছুই না, কিন্তু ওর শরীরের যে আদল তৈরি হচ্ছে আর যেভাবে ও পশ্চার নিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, লুক লাইক এ বেবি বাম্প ওটা মনে হচ্ছিল। তোমরা একবার জাস্ট দেখো, দেখে আমাকে খালি বলো যে অমাবস্যা দেবীর ব্লগে যখন ও প্রথম দিকে মুখ ধুতে বেসিনের কাছে গেছে, তোমরা খালি একবার ওর পশ্চারটা দেখো। গেছকে সারাটা দিন ঘুম, রাত ভোর অবধি জাগা ভিডিও এডিটিংয়ের নাম করে, তারপরে বেলায় উঠে সেই গাঁদা গাঁদা চিনি দিয়ে দুধ চা খাওয়া, তারপরে মিষ্টি কলা খাওয়া, মানে সমস্ত রকমের আনহেলদি, মানে কোনো রকম সিস্টেম নেই, কোনো রকম পাংচুয়ালিটি নেই, রং সময় রং কাজ হচ্ছে, যার জন্য বডি খপলা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ, কোনো এনার্জি নেই। ও যখন হাঁটে দেখেছো তো, হাঁটা দেখেছো তো, ও বসে কত কষ্ট করে, ওঠে কত কষ্ট করে, সেদিন ওর বসাটাও আমার খুব ধীরস্থির মনে হচ্ছিলো, আমি জানি না, খুব ধীরস্থির মনে হচ্ছিলো। যাই হোক, কিছু তো বলার নেই এই বিষয়ে, আননেসেসারি যেটা জানি না সেটা না, বাট ওটা দেখতে লুক লাইক এ বেবি বাম্প মনে হচ্ছিলো, তাই আমার মনে হলো এই জিনিসটা তোমাদের কাছে তুলে দিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, অবশ্যই করে আমার বলা কথা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর কোনো পয়েন্ট যদি আমি মিস করে যাই অবশ্যই করে ধরিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।